এশিয়ান গেমসে নামিবিয়ার বিরুদ্ধে 34 বলে শতরান করেছিলেন নেপালের কুশল মল্ল, যে রেকর্ড ছিল বিশ্ব ক্রিকেটে টি-20 আসরের দ্রুততম শতরান। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন নেপালেরই লেফটি অ্যাটন। 33 বলে শতরান পূর্ণ করেন লেফটি অ্যাটন, যার মধ্যে ছিল 11টি চার এবং 8টি ছয়। তবে 36 বলে 101 রানের শেষ করেন 22 বছরের এই বাঁহাতি ব্যাটসম্যান, বিশ্ব রেকর্ড করে ইনিংসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বিশ্বকাপ ক্রিকেটের পর এবার আইপিএল এর ম্যাচগুলো হচ্ছে না মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। 1996 সালে বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচ দিয়ে সূচনা হয়েছিল এই স্টেডিয়ামের পথচলা, কিন্তু নানা হোক কারণে বিশ্বকাপে ম্যাচ আয়োজনের যোগ্যতা অর্জন করতে পারেনি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, যার কারণে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই স্টেডিয়ামে। এবার বাতিল হলো আইপিএল এর ম্যাচও। 2008 সাল থেকে আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস এর নিজস্ব ম্যাচগুলোই হতো এই স্টেডিয়ামে। ঘরের স্টেডিয়াম হিসেবেই পাঞ্জাব কিং বেছে নিয়েছিল স্টেডিয়াম। যোগ্যতা অর্জনে ব্যর্থ স্টেডিয়াম কর্তৃপক্ষ এবার মল্লারপুর মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে নতুন ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে পাঞ্জাবের আইপিএল দলের স্টেডিয়াম। গত 2 মাসে তৈরি করা হয়েছে অত্যাধুনিক সবকিছু এই স্টেডিয়ামে। 33,000 দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়ামে বৃষ্টি হলেও ম্যাচ চালানো সম্ভব হবে, অত্যাধুনিক প্রযুক্তি রাখা হয়েছে মাঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রঞ্জি ক্রিকেটের 78 বছরের ইতিহাসেই প্রথম নতুন রেকর্ড সৃষ্টি। 10 এবং 11 নম্বর দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকালেন মুম্বাইয়ের পক্ষে। রঞ্জি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বর্দার বিরুদ্ধে লিড নিল মুম্বাই 606 রানের ব্যবধানে। সেক্ষেত্রে 10 নম্বরে নেমে মুম্বাইয়ের তনুষ কটিয়ান এবং তুষার দেশপাণ্ডে জোড়া শতক করেন। ইনিংসে তনুষ 129 বলে 120 রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল 10টি চার এবং 4টি ছয়। দেশপাণ্ডে 129 বলে 123 রানে আউট হন। ইনিংসে ছিল 10টি চার ও 8টি ছয়, যার কারণে 1946 সালের পর ক্রিকেটে আরো একটি নতুন ইতিহাস রঞ্জি ক্রিকেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই নতুন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হঠাৎ বোর্ড সিদ্ধান্ত নিল মুকেশ কুমার এবং আকাশদ্বীপের বেতন বাড়িয়ে দেওয়ার জন্য। মূলত ক্রিকেটাররা যেন বেশি করে টেস্ট ক্রিকেট খেলেন তার জন্যই এই বেতন বাড়ানোর সিদ্ধান্ত বোর্ডের। তবে বেতন বৃদ্ধির ঘোষণা এখন হলেও তা কার্যকর হবে আইপিএল এর পরে। বর্তমানে প্রতি টেস্ট খেলার জন্য 15 লক্ষ টাকা, একদিকের ম্যাচের জন্য 6 লক্ষ টাকা এবং টি-20 ম্যাচের জন্য 3 লক্ষ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। তবে আইপিএল এর পর সব ক্ষেত্রেই টাকা বাড়বে ক্রিকেটারদের, যার কারণে আগামী দিনে ভারতীয় ক্রিকেটে নতুন উন্মাদনা শুরু হবে ক্রিকেটারদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। March 22 থেকে শুরু হচ্ছে আইপিএল ক্রিকেট। তার আগে শক্তি বৃদ্ধি করল চেন্নাই সুপার কিং। কর্নেল সি কে নাইডু ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে 266 বলে 313 রানের ইনিংস খেলানো সমীর রিজভিকে তুলে নিল দল। 8 কোটি 40 লক্ষ টাকা ক্রিকেটারকে দলে তুলে আনল দল, যার কারণে ধোনি ব্রিগেডের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল। পাশাপাশি চেন্নাই সুপার কিং আশাবাদী রিজভি দলে আসতে দলের ব্যাটিং লাইন আপ অনেকটাই শক্তিশালী হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। লাইমলাইটে থাকতে পছন্দ করেন তিনি জানিয়ে বেশ কয়েকবার বিতর্ক জড়িয়েছিলেন। এবার বিরাট বিতর্কে জড়ালেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লীগের ম্যাচ আল শাবারের বিরুদ্ধে 3-2 গোলে জয়লাভের পর জেতার উল্লাসে এক অশ্লীল ভঙ্গি করে ক্রিশ্চিয়ানো রোনালদো বিতর্কে জড়ালেন, যার পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রবল সমালোচনার মুখে পর্তুগিজ ফুটবলার, তাই এবার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সৌদি ফুটবল ফেডারেশন। ধারণা, এই অশ্লীল অঙ্গি ভঙ্গির কারণে নির্বাচিত হতে পারেনি ফুটবলার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।